নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা গল্প শুনছেন এসো গল্প শুনি চ্যানেল থেকে। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। আজকের গল্প ধীরেন্দ্র লাল ধরের লেখা এক রাত্রির অভিজ্ঞতা। তো চলুন শ্রোতা বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা গল্পের মধ্যে যাই। নৌকা করে যাচ্ছিলাম, সন্ধ্যার পর হঠাৎ তুমুল ঝড়ঝড়ে নৌকা উল্টে গেল। ছোট নদী কিনারার কাছেই নৌকা উল্টালো, অল্প আয়েসেই তীরে এসে উঠলাম। ছোট নদী বলেই রক্ষা, চওড়া প্রশস্ত নদী হলে হয়তো তলিয়ে যেতাম। নৌকাখানা সোজা করে জল ছেঁচে ফেলে আবার যাওয়ার জন্য তৈরি হতেই প্রায় দু ঘন্টা দেরি হলো। বৃষ্টি থেমে তখন কালবৈশাখীর আকাশ পরিষ্কার হয়ে গেছে। যথাস্থানে যখন পৌঁছালাম রাত তখন 10টা বেজে গেছে। সেখানে পৌঁছানোর কথা ছিল রাত 8টার আগে, কিন্তু আমি সেখানে পৌঁছালাম রাত 10টায়। পাড়াগা, সেখান থেকে মাইল দুয়েক হেঁটে গেলেই তবেই আমার গন্তব্যস্থানে পৌঁছানো যায়। পাকা পথ কিছু নেই, ধান জমির আলের উপর দিয়ে হাঁটতে হবে। সে রাতে হাঁটতে সাহস হলো না। ইতিমধ্যে আকাশে আবার মেঘ জমেছে। একটি খাবারের দোকানে ঝাঁপ বন্ধ করছিল, সেখানে কিছু খেয়ে নিয়ে বললাম, আজকে রাত্রে এখানে থাকতে দেবেন? দোকানি বলল, না মশাই, বাইরের লোককে এখানে আমরা থাকতে দিইনি। পরপরেই অঞ্চলে স্বদেশি ছেলেরা ডাকাতি করে গেছে, সেই থেকে পুলিশের কড়া হুকুম আছে, বাইরের কোনো লোককে যেন এখানে থাকতে দেওয়া না হয়। আপনি বরং থানায় যান। থানায় গিয়ে আস্তানা নিতে ইচ্ছা হলো না। বললাম, বেশ, এমন কোনো জায়গা আছে বলতে পারেন যেখানে আমার রাতটা কেটে যাবে, ভিজতে হবে না? ওই পাশেই নদীর ঘাটে একটা চাতাল আছে, দেখুন। সেই দিকেই গেলাম। নদীর তীর ধরে একটু গেলেই একটা ঘাট, ঘাটটি বাঁধানো, বাঁধানোর উপর ছাদ আছে, দুপাশে উঁচু রোয়াক, একপাশে প্রচুর খড় জমানো, বোধহয় কোনো নৌকা খালাস করেছে। সেখানে একটা রোয়াকের ওপর শুয়ে পড়লাম, সঙ্গে তো কিছুই নেই, চুরি ডাকাতের কোনো ভয় ছিল না। নতুন জায়গা, ঘুম আসতে চায় না, খানিকক্ষণ এপাশ ওপাশ করলাম, আবার ঝিরঝির করে বৃষ্টি নামল, ব্যাং ডাকতে শুরু করল। কিছুক্ষণ চুপ করে বৃষ্টির গান শুনলাম, তারপর কোনো এক সময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কোনো এক সময় আমার নাম ধরে কেউ একজন ডাকল, ঘুম ভেঙে গেল। আকাশে চাঁদ উঠেছে, আলো এসে পড়েছে আমার মুখের ওপর। কে ডাকলো? চারিপাশে তাকিয়ে দেখলাম কেউ তো নেই। আবার চোখ বুঝলাম, ঘুমিয়েছি। আবার কে যেন আমার নাম ধরে ডাকলো, ঘুম ভেঙে গেল। চোখ চাইলাম, চাঁদের আলো তখন খড়ের উপর পড়েছে। সহসা মনে হলো খড়ের পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে, একটি মেয়ে ছেলে, কুয়াশার মতো অস্পষ্ট। কেমন যেন মনে হলো, জিজ্ঞাসা করলাম, কে তুমি? অস্ফুট কণ্ঠে উচ্চারিত হলো, আমি গো, আমি। কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী। আমার স্ত্রী? আমি বিয়ে করলাম কবে? আমার বয়স তো মাত্র 22 বছর। সে কথার সে কোনো জবাব দিল না। সে বলল, এসো, আমি যে তোমার জন্যই অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছো? আমার সারা দেহ হিম হয়ে গেল। এ তো নিশ্চয়ই প্রেতাত্মা, রাতের এই প্রেত নদীর তীরে অপেক্ষা করছে আমার জন্য, আমাকে ডাকছে, এসো। না মানে আমি তো তোমাকে চিনি না। ভয় করছে না? খিলখিল করে ছায়া হেসে উঠল। ধীরে ধীরে ছায়াটি এগিয়ে এলো আমার দিকে, সাদা কাপড় পরা, অস্ফুট জ্যোৎস্নার মতো আবছা দেহ, শুধু চোখ দুখানে দেখা যাচ্ছে, দুটো চোখ স্পষ্ট, স্থির দৃষ্টি আমার মুখের উপর। মনে হলো উঠে দাঁড়ায়, কিন্তু পারলাম না। সেই চোখের সামনে সারা দেহের সব শক্তি যেন লোপ পেয়ে গেল। সে কি করে তারই প্রতীক্ষায় আমি স্তব্ধ হয়ে গেলাম। ছায়া আমার সামনে এসে মুখের পানে তাকালো, বলল, এসো আমার সঙ্গে এসো। তোমার সঙ্গে কোথায় যাব? চলো না খানিক ঘুরে আসি।
অনেকদিন পরে তোমাকে পেলাম। কতদিন তোমার জন্য আমি এখানে অপেক্ষা করে আছি জানি তুমি আসবে। সে আমার একখানি হাত ধরল, আশ্চর্য ঠান্ডা হাত, মাথা থেকে পা পর্যন্ত একটা হিমেল প্রবাহ বয়ে গেল। আর চুপ করে থাকতে পারলাম, ধর্মকড়ে উঠে বসলাম, হাতখানি ঝটকা মেরে ছাড়িয়ে নিতে গেলাম কিন্তু পারলাম না। তার মুখের পানে তাকিয়ে দেখলাম তেমনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, নিজে হাতখানা ছাড়িয়ে নিতে চায়, সেটা সে প্রাঞ্চের মধ্যে আনতে চায় না। হাত ধরে সে আকর্ষণ করল, বলল এসো। সে আকর্ষণ এড়িয়ে যাওয়ার শক্তি আমার ছিল না, ইচ্ছে হলো এক ঝটকায় হাত ছাড়িয়ে নিই কিন্তু পারলাম না। স্বচ্ছন্দে সে আমাকে টেনে নামিয়ে বসালো। আমি বুঝলাম আমায় ভূতে ধরেছে, কিন্তু কি করি, কিন্তু এখন তো অসহায় কাঁদতে লাগলাম। তার ঠান্ডা হাতের স্পর্শ আমার সর্বাঙ্গ কাঁপিয়ে দিলে, সে খিলখিল করে হেসে উঠল। দেখতে দেখতে সে আমাকে বাগানের বাইরে টেনে আনল। ধীরে ধীরে সে উঁচু হয়ে উঠল, প্রকাণ্ড বিরাট, মাথা না তুলে তার মুখ দেখার উপায় রইল না, খিলখিল করে সে হেসে উঠল। ভয় করছে না? ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সহসা সে আমাকে তুলে ফেলে শূন্যে, উপরে, আরও উপরে, আরও উপরে সে আমাকে তুলে নিল। একটি গাছের মাথায় নিয়ে গিয়ে সে আমাকে বসিয়ে দিল, বলল বসো। কোনো রকমে বসলাম। এ কি, এখানে বসে আমি কি করব? আমি এখানে থাকি, তুমিও থাকবে? মানুষ কখনো গাছে থাকে? পাগল, তুমি আমাকে মাটিতে নামিয়ে দাও। তোমার স্বামী, আমি তোমাকে ছাড়বো কেন? আমি যেখানে থাকি তুমিও সেখানেই থাকবে? আমি বিয়েই করিনি আর আমি তোমার স্বামী হলাম কি করে? মিছে কথা, আমাকে স্ত্রী বলে মানতে তোমাকে এখন ভয় হচ্ছে। আমি কিন্তু ঠিক চিনেছি, বাবা পণের টাকা দিতে পারেনি, সেজন্য তুমি তো আমাকে পুকুরের জলে ঠেলে ফেলে দিয়েছেন। আমি তোমাকে জলে ডুবিয়ে মেরেছি? হ্যাঁ গো হ্যাঁ। আমি থাকি কলকাতায়, সেখানে পুকুর কোথায়? মিছে কথা, তোমার কথা আমি বিশ্বাস করিনি। বাতাসের ছাপটায় গাছটা দুলে উঠলো, মনে হয় পড়ে যাব। প্রাণপণে কয়েকটি ডাল দুই একটি চেপে ধরেছিলাম। কোথায় যেন একটা প্যাঁচা হুট হুট করে ডেকে উঠলো, কি করব ভেবে পাই না। সামনে পানে তাকিয়ে দেখি সেই দুটি চোখ। কতক্ষণ এভাবে গাছক্ষণ মাথায় বসেছিলাম কে জানে। একসময় সে বলে উঠল, খুব ভয় করছে না? তোমাকে নামিয়ে নিয়ে যাই চলো। নিমেষে আমার হাত ধরে সে নামিয়ে নিল, এবারে নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। এতক্ষণে খানিকটা সাহস হলো, বললাম আমাকে নিয়ে এমন করছে কেন? কি চাও বলো? আমি সত্যি বলছি, আমি তোমার স্বামী নই। বলছি তো আমি তোমার কথা বিশ্বাসই করি না, আমি ঠাকুরের নামে দিব্যি করছি। ঠাকুর ঠাকুর করো না, এসো। ছায়া এবার ধমক দিয়ে উঠল, ঠাকুর দেবতার নাম করবো না? না, এসো। আমার হাত ধরে সাঁ করে টেনে নিয়ে চলে গেল। মনে হলো আমার চারিপাশে যেন একটা ঝড় বয়ে গেল। পরক্ষণেই দেখি একেবারে নদীর ঘাটে দাঁড়িয়ে এসেছি। শ্মশান নাকি? চিতার মতোই কী যেন একটা ধুয়ে ধুয়ে চলছে, সেই ধোঁয়া যেন সারা নদীর ঘাট ধরে নামছে। দুটো শেয়াল খ্যাঁক খ্যাঁক করছে, সেদিকে আবার ছোট্ট মানুষটি হয়ে গেছে আমার পাশে, অস্পষ্ট সাদা কাপড় আর দুটি চোখ স্থির স্পষ্ট। বললাম এ তো শ্মশান। হ্যাঁ, এখানে আমায় আনলে কেন? তোমাকে দেখাতে। কি? ওই যে আমি পড়ছি, সবই জ্বলে গেল, সারা দেহ জ্বলছে, তোমার জন্য আমি জ্বলে পুড়ে মরলুম। উফ, কোথায় তুমি জ্বলছো? এই তো তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো। না, আমি জ্বলছি, তোমাকেই আমি এমনি জ্বালাবো। হঠাৎ সে আমার হাত ধরে এক ঝটকায় টেনে নিয়ে ফেলে দিলে একেবারে চিতার উপর। আগুনের স্পর্শ পেয়ে সারা দেহ জ্বলে উঠল। খিলখিল করে একটা হাসির আওয়াজ ভেসে এলো কানে। মনে হলো চারিপাশে অনেকগুলো ছায়া মূর্তি আমার পাশ দিয়ে নাচছে। চিতাটা ধুয়ে ধুয়ে জ্বলছে কোনো রকমের রক্ষা,
নাহলে দগ্ধ হয়ে যেতাম। ঝট করে একটা জ্বলন্ত কাঠ টেনে নিয়ে চিৎকার করে উঠলাম, তবে রে! ছায়াটা শট করে সেখান থেকে সরে গেল। জ্বলন্ত কাঠখানা হাতে নিয়ে দৌড়ালাম, কত দূর ছুটলাম, কোন দিকে ছুটলাম কিছুই জানি না। পিছনে সারাক্ষণ কেউ যেন একজন বলতে লাগলো, যেও না, যেও না, শোনো। পেছন পারে না তাকিয়ে আমি দৌড়ালাম। হঠাৎ দেখি কতগুলো বাড়ির মাঝে এসে পড়েছি। একখানি বাড়ির চাতালে তক্তপোষের ওপর বসে দুজন গাঁজা খাচ্ছে, কলকের আগুনটা ধপধপ করে জ্বলছে। কাঠখানা ফেলে দিয়ে তাদের কাছে গিয়ে ধপ করে বসে পড়লাম। তারা চমকে উঠল, কে গো, কি হলো? পেতনি শ্মশানে টেনে নিয়ে গেছিলো আমায়। মুখে আর কথা নেই, তখন গলা শুকিয়ে গেছে, হাঁপাতে লাগলাম। এমন অবস্থা দেখে ওদের একজন বলল, জল খাবে? জল তাও হাতের কাছে ঘটি ছিল, এগিয়ে দিল। বেশ খানিকটা জল খেয়ে তবে একটু সুস্থ বোধ করলাম। এবার তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছিল? কি বললাম সব কথা শুনে বলল, ও তো হতেই পারে, ওটা তো শ্মশানের ঘাট, শ্মশানে ভূত প্রেত থাকবে। এ আর আশ্চর্য কি, অপরমে কত মরা আসছে, রাতে তো ওখানে কেউ থাকে না, তারপর তুমি একা ছেলে। যাক, নারায়ণ তোমাকে রক্ষা করেছে, তোমার বাপ মায়ের আশীর্বাদ। না হলে এই তো 2 বছর আগে শ্মশানের পাশ দিয়ে আসার সময় আমাদের হারাধন ডাক্তারকে কে ঘাড় মোটকে মেরে ফেলেছে। খুব হাজজ ছিল ডাক্তারবাবু, 1 ফোঁটাতেই কত রোগ সারিয়েছে। ও শ্মশানটে বাবু, জায়গাটা ভালো না। আরেকজন কলকেটা মুখ থেকে নামিয়ে বললে, থাক, রাতের বেলা ওসব কথা থাক, রাম 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 রাম। এতক্ষণ আপনারা শুনছিলেন ধীরেনলাল ধরের লেখা এক রাত্রের অভিজ্ঞতা। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি।